ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মণ্ডল এগ্রিকালচার থিংস। শুরু করছি আজকের চাষবাসের টুকিটাকি। আমি তো চাষবাস কৃষি সম্পর্কে আলোচনা করে থাকি, মাঝে মধ্যে কিছু আপনাদেরকে রান্নার রেসিপিও দেখিয়ে দিই। তো আজকে আমি যে আলোচনাটা আপনাদের সঙ্গে করতে চলেছি, আমি এটা একদমই ফুল চাষিদের জন্য। দেখুন, এটি হচ্ছে একটি ফুলের টব। এটার মধ্যে একটি যে গাছটি আছে তাকে আমি কতদূর দেখাতে পারবো জানি না। এই যে দেখুন, এটি হলো একটি সাইকাস। এবার আমি কি কারণে এটা আপনাদের দেখাচ্ছি সে কারণটি একবার বলে দিই। এই সাইকাসটি কিভাবে আপনি তৈরি করবেন, দেখুন আমার এখানে সাইকাস কিন্তু একটি গাছ থেকে নতুন গাছ, এটা কিন্তু আমার এক বছরের গাছ, নতুন গাছ এই পাশ থেকে ছেড়েছে, এই যে একটা দুটো এই তিনটে গাছ ছেড়েছে। আর আমি এটাকে ভালো করে তুলে নিয়েছি, সে অসংখ্য পরিমাণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সাইকাস থেকে কি করে সাইকাসের বাল্ব তৈরি করবেন, তার মধ্যে থেকে নতুন গাছ হবে, খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। এই যে শেখরগুলি ছেড়েছে মানে রুট, এর মধ্যে থেকে দেখুন এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এই যে এখান থেকে আপনি এটা কাটতে পারবেন না, এটাকে আপনার এখান থেকে কেটে নিতে হবে, নিয়ে এইভাবে লম্বা করে এটাকে লাগিয়ে দিতে হবে। মোটামুটি আপনি চারটা গাছ পেতে পারেন, এই যে এক, এই দুই, তিন, এই চারটা, এই চারটে গাছ পেতে পারেন। এখানে একটা হচ্ছে পাঁচটা গাছ আপনি পেতে পারেন। এই এটাকেই বলে বাল্ব। আর যখন এর বাল্বের গুটি ধরে যাবে, এই যে নিচ দিকে ধরেছে কিছু গুটি, সেটাকে কেটে আপনি আলাদা জায়গায় লাগাতে পারেন। এই গাছটাকে আজকে আমি, আমার অর্ডার আছে, এখানে দেখুন একটা বড় ধরনের বাল্ব এসেছে, এই যে এটা একটা বড় ধরনের হয়েছে, খুব শীঘ্র এটা 20 থেকে 25 দিনের মধ্যে গাছ হয়ে যাবে। আর বীজের গাছ শুধু লম্বা হবে, তাকে আপনি গ্রাফটিং না করলে কিছু ব্যবস্থা করতে পারবেন না। আর এই গাছকে যখন আপনি করতে যাবেন, আপনি কেটে বাদ দিতে যাবেন, তখন কিন্তু এ মরে যাবে, রেয়ার কিছু গাছ হয়ে যায়, আর সব গাছ কিন্তু হয় না। তো এবার এই কারণেই আমি তুলে এনেছি, কারণ এটা আমার আজকে অর্ডার আছে, চলে যাবে, আমি তুলে নিয়েছি টবের থেকে, আর এই টেম্পোরারি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। এই যে হচ্ছে গাছ, এই দেখে নিন, এটা হচ্ছে সাইকাস। এই গাছটি আমি তিনটে ছোট 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 চারা গাছ আছে, তো এই গাছটিকে আমি আজকে বিক্রি করে দিয়েছি রিটেলে, এটা 350 টাকায় বিক্রি হয়েছে। আর এই ছোট চারাটা আমি একদমই সঙ্গে আছে তুলিনি, একদম ফ্রি অফ কস্ট ছেড়ে দিয়েছি। আজকে এই গাছটি যাচ্ছে। তো যদি মনে করেন আপনাদের এই ধরনের কিছু কালেকশনের প্রয়োজন, আপনারা অবশ্যই আমাকে কল করুন, আসুন, এসে আমার কাছে প্রচুর কালেকশন আছে, আপনারা নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সাইকাস। আর সাইকাস তো সবসময় জানেন, কোনো কিছু ডেকোরেশন করা, কিছু সাজানো, সমস্ত কাজেই সাইকাসের প্রয়োজন হয়। তো যদি মনে করেন এই গাছটির প্রয়োজন আছে, বেশ বড় গাছ দিয়েছি আমি 350-তে, তাহলে আপনারা আমাকে কল করতে পারেন। আমার কাছে 10 থেকে 15টা কালেকশান আছে, আমি আপনাদেরকে দিতে পারবো, আর হোলসেলে পারবো না, এখন রিটেলেই পারবো। আর যদি 10-15টা কারোর হোলসেলে প্রয়োজন হয়, তাহলে আমি দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আমার যতক্ষণ কালেকশন থাকবে ততক্ষণ পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসব। আর আমি আমার ভিডিওর শেষে প্রতিনিয়ত আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে থাকি। তো
আমার কন্ট্যাক্ট নম্বরটি দিয়ে দিচ্ছি, আমার কন্ট্যাক্ট নম্বর 6296380238, এই নম্বরে কল করলে আমাকে পেয়ে যাবেন। আর যদি আপনার জানতে চান যে আপনি কিভাবে লাগাবেন, কি ধরনের মাটিতে লাগাবেন বা টবে লাগালে কত বড় টব লাগবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সার দিতে হবে না কি দিতে হবে, এভরিথিং কিছু আপনি আমার কাছে কালেকশন করতে পারবেন, আমার থেকে সাজেশন নিতে পারবেন, সব কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি রাখছি ভিডিওটি, দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের শারীরিক শুভেচ্ছা রইল, কামনা করলাম, দিয়ে আজকের ভিডিওটি আমি সমাপ্ত করছি। নমস্কার।